খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়েছিলাম কিন্তু এই যে ঢং ঢং আওয়াজে ঘুমটা ভেঙে গেল ভাবলাম এত আওয়াজ কিসের তো ঘুম থেকে মানে বিছনা থেকে উঠে কিচেনের জানলা দিয়ে মুখটা বাড়িয়ে দেখলাম যে ওরা গাড়ি ভরে এই যে এতদিন ধরে আমার ঘরের চারিধারে যে রডগুলো লাগিয়ে রেখেছিল সেগুলো খুলে নিয়ে যাচ্ছে আর দেখে বেশ শান্তি লাগছে আর মোবাইলের ক্যামেরাটা বাইরের দিকে তাক করলে আর কোনো রডে গিয়ে ধাক্কা খাচ্ছে না একদম পুরো খালি খালি লাগছে আর খুব ভালো লাগছে ওই যে বলছিলাম কেমন যেন চারিপাশে আষ্টে পিষ্টে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে এরকম মনে হচ্ছে তো যাই হোক ব্যালকনিতে এসে আপনাদের দেখাবার চেষ্টা করছি আমার গাছে একটা করলা বড় হয়েছে এখনও পর্যন্ত চার পাঁচটা করলা হয়েছে কিন্তু বড় একটাই হচ্ছে আরগুলো যে লাল হয়ে শুকিয়ে পড়ে গেছে তেমন নয় একদম ছোট হয়ে ওইভাবে আছে জানি না ওগুলো হবে কি না তো যাই হোক দেখুন আমার কুমড়ো গাছগুলো বেশ নাদুস নুদুষ হয়েছে কিন্তু মেন হয়েছে যে ওপরে আমাদের বিল্ডিংয়ের যে চারিধারে যে কালার করেছে না ওই কালারগুলো কুমড়ো গাছের উপরে পড়েছে এই যে বিল্ডিংয়ের কাজ বলতে এই যেখানে যা খারাপ ছিল সেগুলোকে ঠিক করে দিয়েছে সানসেটগুলো ভেঙে নতুন করে তৈরি করেছে আর জানি না কেন এই যে হোয়াইট রং দিয়ে কেমন কবাডি খেলার কোটের মতো কেটে রেখে গেছে এটা সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই তাই বলতেও পারবো না আর আজকের মানে বাইরের ওয়েদারটা খুব ভালো লাগছে কেন বলুন তো অত একটা গরম নেই সকাল থেকে তেমন একটা বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা করেছিল যাই হোক শুভ বিকেল বন্ধুরা হ্যাঁ শুভ বিকেল বলাই চলে কারণ এখন বাজে চারটে এখন কি সন্ধেবেলা চলে আমার তো মনে হয় বিকেল বললেই ঠিক হয় তো শুভ বিকেল বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্ন ইচ্ছে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো থাকার সবসময় চেষ্টা করছি তো আমি এখন বিকেলবেলা একটা কাজ নিয়ে বসে পড়েছি এই টপ দুটোতে যে গাছগুলো ছিল না সেই গাছগুলোতে এত জল দিয়ে বাঁচাবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ওরা বাঁচলো না তো কী করবো টপ দুটো এখন খালি করছি দুটো তুলসী গাছের চারা লাগাবো খুব সুন্দর দুটো ছোট ছোট চারা হয়েছে যেগুলো দেখছি আমার ইঁদুর এখনও খেয়ে সব মানে সাফ করে দেয়নি কারণ আমি ব্যালকনিতে কোনো ছোট গাছ রাখতেই পারি না ইঁদুরে সব খেয়ে ফেলে এ আবার কেমন ইঁদুর আমি বাবা বুঝি না আমি কোনোদের সত্যি বলছি এর আগে জানতাম না যে ইঁদুরে গাছ খায় এই সর্বপ্রথম আমার ঘরের থেকেই আমি বুঝতে পারলাম আমার ব্যালকনিটা কী বলুন তো নিচ থেকে উঠে আসি ওই যে জল মানে ব্যালকনির থেকে জল বেরোবার যে পাইপগুলো আছে সেই পাইপের ভিতর থেকে নিচ থেকে রাত হলেই ব্যালকনিতে উঠে আসে এসে ব্যাস তাণ্ডব শুরু করে দেয় আমার ব্যালকনির গাছগুলোর উপরে একবার জানেন তো তুলসী গাছ আমি হাজার চেষ্টা করেও রাখতে পারছিলাম না মানে বাড়ি গেছিলাম তারপরে বাড়ির থেকে এসে তুলসী গাছটা মারা গেছিলো তো তারপরে আমি কি করেছিলাম আমার কাছে কিছু দানা ছিল তো সেই দানা দিয়ে আমি মানে টবের ভিতরে ছড়িয়ে দিতে একবারে বৃন্দাবনের মতো সবুজ তুলসীতে ভরে গেছিলো ছোট ছোট তুলসী বেশ ছিল একদিন হঠাৎ ঘুম থেকে সকালবেলা ব্যালকনি খুলে দেখি আমার একটাও তুলসী গাছ নেই সব ইঁদুরে খেয়ে ফেলেছি ভালো আবার আমি পরে আবারও একবার দানা দিয়ে পুরো গাছ বার করলাম করে তখন কি করতাম বলুন তো টপটা আর বাইরে রাখতাম না রাত্রে শোয়ার আগে ঘরে নিয়ে রেখে দিতাম আবার সকাল হলে ব্যালকনিতে বার করতাম এই করে বেশ তুলসী গাছগুলো বড় করে ফেলেছিলাম কিন্তু ওই আমাকে কলকাতায় যেতে হলো প্রিয়াকে নিয়ে আর শ্রেয়া মজুমদার বাড়ি ছিল আর ওরা দেখলো না আর ব্যাস মানে ঘরে আনতে ভুলে গেল আর ব্যাস আবারও আমার তুলসী গাছ সব খেয়ে ফেলেছিল তারপরে আবার আমি বাইরের থেকে একটা চারা এনে তারপরে লাগাই যেটা এখন আছে এইবার বাড়ি গেলে তো সেটাও মরে যাবার মানে হয়েছিল কিন্তু আমি বাড়ি এসে আবার কেটে জল টল দিতে বেশ পাতা বেরিয়েছি তো এখন দেখছি গোড়ায় দুটো ছোটো ছোটো গাছ হয়েছে তো সেই গাছগুলো এই দুটো টবে আমি লাগিয়ে দেবো কি বলুন তো এখানে না কৃষ্ণ তুলসী পাওয়া যায় এই যে সবুজ তুলসীটাই এটা পাওয়া যায় না পূজা দিতে না এই তুলসীটাই মনে আমার বেশ ভালো লাগে আর আমার ঘরে যেহেতু গোপাল আছে তো তুলসী পাতা খুব দরকার হয় তো এই দুটো গাছটা আমি একটু যত্ন সহকারে রেখে দিলাম এতদিন যখন ইঁদুর খাইনি তখন হয়তো আর খাবে না এই ভেবেই রাখছি তবু বলা যায় না আমার মনে একটু সন্দেহ আছে জানেন তো এই যে আমি কবে লাগালাম হাইলাইট করে দিলাম ওদের চোখের সামনে এ না আবার খেয়ে নেয় তবে ইচ্ছা আছে যে রাত্রে শোয়ার আগে এটাকে নিয়ে যাব। নিয়ে ঘরে রেখে দেব। আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে আজকে বিকাল থেকে কেন ব্লগ শুরু করলাম অ্যাকচুয়ালি ভাবলাম যে সকালের ব্লগ তো সময় করি তো আমি বিকালের আমার যে রুটিন আমি বিকালে যেমনভাবে আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখি সেই রুটিনটা আপনাদের সাথে একবার শেয়ার করি তাছাড়াও সত্যি কথা বলতে কি আজকে সকালে আমি ব্লগ শুরু করেছিলাম কিন্তু শুরু করতেই আর কন্টিনিউ করতে পারলাম না একটা কথার জন্য খুব মন খারাপ হয়ে গেল আর সেই মন খারাপের জন্য আর আমার ভালো লাগলো না যে সেবাই সকালের কাজগুলো মিটিয়ে নিয়েছি তারপরে ভাবলাম থাক বিকাল থেকে ব্লগটা শুরু করি আর আমি দেখেছি জানেন তো যে আমার যখন মন খারাপ থাকে তখন আমি যদি আমার মোবাইলের ক্যামেরাটা খুলে আর ভিডিও করতে শুরু করি তা আমার মনটা অনেকটা ভালো হয়ে যায় কেন জানি না অ্যাকচুয়ালি এটা মনে আমার খুব ভালোবাসার জায়গা তো ওই জন্য তারপরে এটা আমার দুশ্চিন্তা চিন্তা সমস্ত কিছু মুক্তির জায়গা হচ্ছে আমার ভিডিও তাই যখন আমি খুব টেন্স হয়ে যাই যখন আমার খুব আর একদম ভালো লাগে না তখন আমি ভিডিও করতে শুরু করি তো যতক্ষণ আমি গ্রাইন্ডারটা পরিষ্কার করছি ততক্ষণে চলুন সকালে কোন কথার জন্য আমার এতটা মন খারাপ হয়ে গেছিল ভিডিও আমি আর কন্টিনিউ করিনি সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা তো শুধু তোমার না আমাদের সবার না আমারও এমন কি তুমি হয়তো ভাবছো তুমি অসুস্থ তোমার শরীর খারাপ যার জন্য তোমার মনে হচ্ছে যে হয়তো আমার সময়টা খুব কম কিন্তু অ্যাকচুয়ালি কারো সময় কতটা আছে সেটা কেউ বলতে পারে কি

তোমার সময় একটা মন খারাপ থাকে সকালে যেমন এখন যেমন বলছে যে মাথা ঘুরছে গা গুলাচ্ছে এটা এটা কি বলতো এটা নিয়ে টেনশন করার কিছু নেই কারণ কি এগুলো একটা স্বাভাবিক জিনিস সুস্থ মানুষেরও অসুস্থ হয় তুমি একটুখানি বেশি অসুস্থ এর জন্য হয়তো তোমার মনে হয় যে আমার শরীর বেশি খারাপ হাতের সময় কম এসবগুলো হয়তো ওর জন্যই মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি সবারই একই ধরনের হয় মানুষের জীবনের হিসাব কেউ কখনো দিতে পেরেছে যে কে আগে যাবে কে পরে যাবে কার সময় কখন আসবে এটা কেউ দিতে পেরেছে কখনো দিতে পারেন সব সময় তো আমি এটাই বিশ্বাস করি আমার মধ্যে যত কনফিডেন্স ছিল আমি কোনো কোনো জিনিসটাকে সবচেয়ে সবচেয়ে বড় বড় হলো হলো স্বাস্থ্য একশো বেশ ওর জন্য প্রথম থেকে মানে পয়সা কথা ভাবা দরকার কিন্তু স্বাস্থ্যের কথাও মানে খুব স্বাস্থ্যের দাম দেওয়া দরকার কিন্তু হ্যাঁ অনেক কিছু আছে যেগুলো হাতে না

এখন জীবনে কি বাকি আছে নেওয়ার আর কিছু নেই না পৃথিবী থেকে শুধু দেওয়ার পালা আর কর্তব্য না প্রত্যেক দিনের মতো সকালে উঠে কিছু কাজ সেরে মজুমদারকে খেতে দিয়ে মোবাইলটা হাতে নিয়ে বসেছিলাম ভিডিও করব বলে কিন্তু মজুমদার খাওয়ার পরে এমন একটা কথা দিয়ে শুরু করলো যে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর অনেক কথা তো আমি ভিডিও করিনি রেকর্ডিং করিনি কারণ আমার ভিডিও আমার বাচ্চারাও দেখে তো ওরা যাতে এইসব দেখে ওদের মন আরও বেশি খারাপ না হয়ে যায় তো সেই কথাগুলো আমি এর থেকে বাদ দিয়ে দিয়েছি তো যখন সকালবেলা মজুমদার এই কথাগুলো বলছিল আমি না এই কথাগুলো বারবার শুনি প্রত্যেক দিন শুনি প্রত্যেক মুহূর্ত শুনি যখনই আমরা এইভাবে বসি বলতে গেলে আমাদের জীবনের ওই এখন একটাই আলোচনায় আটকে থাকে আমি যতক্ষণ মানে যত সময় চেষ্টা করি যে এই আলোচনা থেকে এধার থেকে ওধার চলে যাব। কিন্তু মজুমদার এখন কেন জানি না ও সত্যিই খুব স্ট্রং ছিল ও কোনো কিছু ওর কোনো কিছুতে যাই আসতো না কোনো কিছুর জন্য পিছনের কথা ভাবতো না আমি ভাবি আমি বেশি চিন্তা প্রবণ মানুষ আমি একটা কথা নিয়ে অনেক ভাবি অনেক চিন্তা করি কিন্তু আজকাল দেখছি ও আমাকে ছাপিয়ে যাচ্ছে এই জিনিসটা নিয়ে ও প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে কারণ ধীরে ধীরে অনেকটা সময় হয়ে গেল আর ধীরে ধীরে ও বুঝতে পারছে ওর শরীরের অবস্থা সব থেকে যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা কি জানেন আমি ভিডিও করি এটা পছন্দ করে না আমি যখনই ভিডিও করি ও বেশিক্ষণ দেখলেই ব্যাস বকবক করতে থাকে কী সব সময় ক্যামেরা অন করে বসে থাকো কিন্তু আমি যে ভিডিওগুলো ও যে আপনারা যে ক্লিপগুলো দেখেন সেগুলো হয় আমি জোর জবরদস্তি উঠাই নইলে তো লুকিয়ে চুপিয়ে আমি ভিডিও করি তো আজকে যে আমি ওর সামনে বসে ক্যামেরাটা অন করে ওর কথাগুলোকে আমি ভিডিও করছি সেটা যে ও ওর ব্যথায় ওর কষ্টে ওর চিন্তা ভাবনায় এতটাই বিহল হয়েছিল যে আমি যে ভিডিও করছি সেটা কিন্তু ও বুঝতে পারলেও কিছু বলার মতো হয়তো ওর ওই অপো মানে ওই সিচুয়েশনে ওর মনের পরিস্থিতি ছিল না অ্যাকচুয়ালি এখানে আমি একটু হড় বড়িয়ে যাচ্ছি আমার মনের অবস্থাটা না আমি ঠিক আমার ভাষায় ব্যক্ত করতে পারছি না যাই হোক তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এইসব কথাবার্তার জন্য না আমার মনটা এতই খারাপ হয়ে গেছিলো যে সকালে আমি ভিডিও করতে পারিনি আর দ্বিতীয়ত আমি মজুমদারের এই ক্লিপগুলো শেয়ার করলাম কেন জানেন যারা আমার ভিডিও দেখেন তারা আমার মন খারাপ আমার চিন্তা সমস্ত কিছু মানে শোনেন কিন্তু হয়তো ঠিকমতো বুঝতে পারেন না তো আমি ভাবলাম মজুমদারের ভিডিওটা একটুখানি শেয়ার করে রাখি যেটা হয়তো আপনারাও বুঝতে পারবেন আর এগুলো হয়তো আমার কিছুটা স্মৃতির পাতায় থেকে যাবে কারণ কি বলুন তো আমি জীবনের যে লড়াইগুলো লড়ে আসছি এই সেই দু সাল থেকে এই অবধি সেই লড়াইয়ের ছোট্ট একটা টুকরো বা ছোট্ট একটা অ্যাচিভমেন্ট আমি আমার জন্য একদম সযত্নে গুছিয়ে রাখার চেষ্টা করছি আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করে ফেললাম আর আমি মনে হয় না খুব বেশি আমার নিজের দুঃখের মধ্যে বিহাল হয়ে যাচ্ছি যেটা আমার ভিডিওর মধ্যে ছাপ পড়ে যাচ্ছে তাই এবার থেকে ভেবেছি মনটাকে অনেকটাই স্ট্রং করব। আর দুঃখের মধ্যে থাকবো না চিন্তার মধ্যে থাকবো না আর থাকলেও আপনাদের সাথে শেয়ার করব না কারণ সত্যি কথা বলতে আমি শেয়ার না করতে করতে আমার ঘরে কারোর সাথে শেয়ার করতে পারি না কাকে করব বলুন রিলেটিভদের ওর আমার যে শ্বশুরবাড়ির মানুষ আছে তাদের সাথে শেয়ার করলে তারা কষ্ট পায় আমার বাপের বাড়ির মানুষ আছে তাদের সাথে শেয়ার করলে তারাও কষ্ট পায় আর আমার বাচ্চারাও তো কষ্ট পায় তাই আমি সবসময় নিজের মধ্যে সমস্ত কিছু রাখতে থাকি কিন্তু কেন জানি না এই ভিডিও বানাতে গেলেই যখনই আমি ভয়েস দিতে বসি তখনই আমার মনের ভিতরে যত কষ্ট যত খুশি সমস্ত কিছু কেমন উভরে আসে তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করে মানে করে ফেলি আর কি তো যাই হোক এবার থেকে আমি চেষ্টা করবো যতটা কম পারি আপনাদের সাথে আমার নিজের মানে দুঃখের কথা কম শেয়ার করব তো চলুন অনেক গল্প করতে করতে অনেক কাজ করে ফেলেছি কিছু গাছ ছিল সেগুলোকে জল চেঞ্জ করে দিলাম আর কিছু গাছ ছিল যেগুলো আমি জাস্ট ওর শিকড় বেরোবার জন্য না জলের ভিতরে রেখে দিয়েছিলাম তো সেগুলো তো ধুয়ে আবার একটুখানি জলে রাখলাম পরে টপে মানে লাগিয়ে দেবো আর মানি প্লান্টায় না আমি সপ্তাহে সপ্তাহে জল চেঞ্জ করি তাতে জলে যে মানি প্ল্যান্টগুলো থাকে তার গ্রোথটাও খুব সুন্দর হয় আর গ্রাইন্ডারটা তো একদম পরিষ্কার করে নিলাম ওটা কিন্তু সকালেই ভেবেছিলাম যে পরিষ্কার করব কিন্তু সকালে আর হয়ে ওঠেনি তাই এখন সন্ধেবেলা টাইম পেলাম একটু তো করে নিলাম আর এখন প্রিয়া ওর কলেজ থেকে যে রেজাল্টগুলো এনেছে সেই রেজাল্টে ওর বাবাকে দেখাচ্ছে এটা তো মেন সার্টিফিকেট না মেন সার্টিফিকেট পেতে গেলে সেই এখনও এক বছর লাগবে এটা প্রভিশন সার্টিফিকেট শায়দ তো ওর বাবাকে দেখাচ্ছে আর বাচ্চারা যতই বড় হয়ে যাক না কেন নিজের রেজাল্ট বাবা মাকে দেখাতে কিন্তু খুব খুশি পায় ওরা তো ওর বাবাকে দেখাচ্ছে বসে বসে কালকে দেখাতে পারিনি কারণ ও এসেছিল অনেক রাত্রে কালকে আর তারপরে ওর বাবা ঘুমিয়ে পড়েছে আর তারপরে খাওয়া দাওয়া হয়েছে এইভাবে ব্যস্ততায় কেটে গেছে সকালে তো ওর বাবা ডিউটি চলে গেছিলো আর এখন সন্ধেবেলা ওর নিজে বার করে বাবাকে ডেকে দেখালো তো যাই হোক এখন আমি কাপড়গুলো ভাজ করে আর রেখে দিলাম আর এখন বাবা মেয়ে বলে প্ল্যানিং হচ্ছে কি হবে না হবে দু তিন দিনের মধ্যেই আমরা আবার কলকাতায় চলে যাব কারণ প্রিয়াকে যেখানে অ্যাডমিশান করেছি সেই কলেজ থেকে মেল এসছে যাওয়ার জন্য ওর সন্ধ্যাটা দিয়ে নিলাম দিয়ে কিচেনে চলে এসেছি বিকালের নাস্তা বানানোর জন্য অ্যাকচুয়ালি কী হয়েছে জানেন সকালে সাবু ভিজানো হয়েছিল পিয়া বললো যে সাবু মাখা খাবে আমাকে জিজ্ঞাসা করলো মা সাবু ভিজিয়ে দেবো সাবু মাখা খাবো আমি বলে দিলাম হ্যাঁ ভিজিয়ে দে কিন্তু জোশের জোশে তো বলে দিয়েছি ভিজিয়ে দে কিন্তু পরে যখন জোশ ভেঙে মানে রিয়েলিটিতে আসলাম তখন বুঝলাম আরে সাবু ভিজাতে তো বলেছি কিন্তু সাবু মাখতে গেলে যেসব দরকার ধরুন একটু নারকেল একটু আম কিংবা কলা সেগুলো তো একটাও ঘরে নেই তাহলে কি হবে তো সাবু তো আর মাখা খাওয়া হয়নি সেই সাবুটাকে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বিকালে এখন সেটা দিয়ে বড়া তৈরি হবে তো প্রথমে দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে সেটাকে ভালো করে ম্যাশ করে ওতে একটু গোটা জিরে দিয়েছি দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি আর তার সাথে সাথে একটু কারি পাতা কুচি দিলাম আর দিলাম হচ্ছে একটু চাট মশলা এখানে লেবু দিলে খুব ভালো হয় তো লেবু তো নেই তো ওর জন্য চাট মশলাটা দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি আর বেশ পরিমাণে বাদামকে একদম ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে এটা এখন ভালো করে একসাথে মেখে নিচ্ছি নিয়ে যেই সাবুগুলো ভিজানো আছে এটা সব এর মধ্যে দেব দিয়ে এটার সাথে ভালো করে মেখে নেবো তবে সাবুর বড়া কিন্তু এত ছোট সাবু খুব একটা ভালো হয় না তবে বড় সাবু দিলে কিন্তু আরও খুব সুন্দর হয় আমার সাবু দানাটা কিন্তু খুব ছোট এগুলো যে সাবু মেখে খায় না সেই সাবুদানা একটু সাবু সাবুদানা দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো হবে আর চাট মশলার জায়গায় যদি একটু লেবু দিতে পারেন লেবুর রস তো তো আরও খুব সুন্দর হয় তো দেখুন এটা আমি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন এগুলোকে আমি সুন্দর করে গোল গোল করে গড়ে নিলাম এবার এটা আমি গরম তেলে ভাজবো তার আগে মজুমদারের জন্য এখানে এয়ার ফ্রায়ারে ভাজা হচ্ছে প্রিয়া এটা ভেজে নিচ্ছে কারণ এটা তো আমি ছাকা তেলে ভাজবো তো মজুমদারকে দেবো না তো তার জন্য এইভাবে অল্প তেল দিয়ে এখানে ভেজে নিচ্ছে প্রিয়া এগুলো আর আমি আমাদের জন্য একটুখানি ছাকা তেলে ভাজব বড়াগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি একদম লালচে মানে সুন্দর রঙ এসেছে এখন আমি একটুখানি সস দিয়ে নিচ্ছি আর এদিকে একটুখানি লিকার চা বানিয়ে নিলাম মজুমদারের জন্য আমি সবসময় গোলমরিচ আর আদা দিয়েই চা বানাই আর সকালে যখন খাই তখন মিষ্টি দিই না কিন্তু এখন একটু আবার গুড় দিয়ে দিলাম তো চা করে মজুমদারকে চিড়ে ভাজা দিয়ে আর চা দিলাম কারণ মজুমদারের বড়া এখনও তৈরি হয়নি আর এদিকে শ্রেয়াও খেতে বসেছে ও টিফিন করে তারপরে পড়তে বসবে আর দেখুন এয়ার ফায়ারে সাবুর পড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটু টাইম ধরে ভাজলে হয়তো আরও একটু কড়কড়ে হতো কিন্তু সবার যেহেতু খাবার শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি মজুমদারকে দিয়ে দেওয়া হলো আর এখন আমি শ্রেয়াকে নিয়ে পড়তে বসিয়েছি আর প্রিয়া একটা কিছু হাসি রিল নিয়ে আমাকে শোনাবার চেষ্টা করছে ও যে রিল একটুখানি হাসি হবে সেটাকে আগে আমাকে শোনাতেই হবে নইলে ওর হাসিটা মনে হয় কমপ্লিট হয় না নিজে একবার আগে দেখবে নিজে অনেকক্ষণ ধরে হেসে নেবে তারপরে আবার আমাকে শোনাবে আর আমার সঙ্গে আবার সেটা নিয়ে হাসবে তো যতক্ষণ না আমাকে শোনাবে ততক্ষণ ওর হাসি কমপ্লিট হবে না যাই হোক

কিন্তু মজুমদারের ঠিক পছন্দ হলো না ও বললো না আজকে বেগুন পোড়া খাবে আর বেগুন পোড়াটা জানি না সে খুব ভালোবাসে ও তো খেতে চায় না কোনো কিছু তবুও ও ভালোবাসে বাড়ির সবাই ভালোবাসে কিন্তু অ্যাকচুয়ালি থেকে হাসির ব্যাপার কী জানেন এখানে যে বেগুন পাওয়া যায় সেই বেগুনের পোড়া আমাদের ওই দিকের কোনো মানুষই খায় না দেখুন এখন যে শীতকালে মানে শীতকালে যে আমরা বড়ো বড়ো বেগুন সেই বেগুন তো পোড়া খাই কিন্তু আমাদের এখানে এই যে ছোট ছোট বেগুন এই হবে তো আমি মজুমদারকে বলছিলাম ভারী ভারী মানে শুধু দানাই আর আর দানা করে খাওয়া যাবে তো মজুমদার বলছে ওই ওর থেকে ভালো আর কোনোই বেগুন নেই আর যা বেগুন আছে সব পোকা নাই ওর থেকে ছোট তো কী আর করা যাবে একটু কুমড়ো বেগুন আর ওই একটা বিস্কুটের প্যাকেট ওই বিস্কুটটাই মজুমদার খায় ডাইজেস্টিভ নিউট্রি তো ওটা নিয়ে আসলো আর এখন দেখো আমি বেগুন পোড়াচ্ছি আর তার সাথে সাথে টমেটোও পোড়াচ্ছি অ্যাকচুয়ালি আমরা শনি মঙ্গলবারে একটু কোড়া খাই আর দুপুরের না অল্প অল্প একটু একটু তরকারি আছে একটু ডাল আছে দুপুরে পেঁপে দিয়ে ডাল করেছিলাম কাঁকর আলুর ডালনা করেছিলাম তো সেগুলো একটু একটু আছে তো সেইগুলো দিয়ে হয়ে যাবে আর একটু বেগুন পোড়াবো তো এখন আমি রুটি করে নিচ্ছি নটা বেজে গেছে আর আমার ঘরের রুটি কিন্তু সব সময় গরম গরম হয় নটা সাড়ে নটা এরকম সময় আমি সব সময় রুটি করতে আসি রাত্রে কারণ ঠান্ডা রুটি মজুমদার একদমই খেতে পারে না অনেকে আছে যে অনেক বেলায় বেলায় মানে ধরো বিকালে উঠে রুটি তরকারি বানিয়ে ফেলে কিন্তু আমার যদি তরকারিটাও যদি বানানো যায় কিন্তু রুটি বানালে হবে না রুটি একদম গরম গরম চাই নইলে মজুমদার একদম খেতে পছন্দ করে না তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি এখন বেগুন পোড়ার সাথে যদি একটুখানি কাঁচা পেঁয়াজের কুচি আর একটু পোড়ানো রসুন মাখা থাকে তাহলে কিন্তু এর স্বাদ দুগুণ বড়ে যায় কিন্তু কি করব আজকে শনিবার দিতেই পারবো না না পেঁয়াজ না রসুন তো এখন আমি কী করেছি একটা লঙ্কাকে পুড়িয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি সবগুলো কিন্তু একটু লবণের সাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি সাথে সাথে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে বেগুন আর টমেটোটা আগের থেকে ছাড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে এগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো চলুন আজকে ডিনার শুরু করা যাক কারণ রাত দশটা বেজে গেছে তো আজকে রাত্রের মেনুতে তো এটাই আছে বেগুন পোড়া আর দুপুরের ছিল একটুখানি হরুদ ডাল পেঁপে দিয়ে সেই ডাল আর কাঁকরোলের তরকারি আছে কিন্তু মজুমদার খাবে না ডালটা যদি একটু খায় আর তার সাথে একটু মিষ্টি এটাই হচ্ছে আজকে রাত্রের মেনু আর কি তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না এখানেই রাখছি যারা আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে এত দূর চলে এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওকে ভালোবাসেন আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই রাখছে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন